তো আজকে আমরা দেখবো ক্লাস এইটের অনুশীলনে বারো দশমিক দুইয়ের পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওতে আমি এক একের অঙ্কগুলি আলোচনা করবো দেখো তাহলে তো দেখো প্রশ্নে বলেছে এগুলিকে আদর্শ আকারে লিখতে বলেছে আদর্শ আদর্শ সকার কীভাবে লিখবা প্রথমে একটা সমান সমান দিবা দেখো শূন্য দশমিক তারপর এগুলি রয়েছে মানগুলি রয়েছে ঠিক আছে আমি আর বলছি না তো তারপর কীভাবে করবা যেহেতু দশমিকের পরে সংখ্যা রয়েছে এই জন্য প্রথমে আমাদের কাজ দশমিকটাকে উঠাতে হবে দশমিক ওঠাতে হলে কী করতে হবে একটা দাগ দিবা ঠিক আছে উপরে পঁচাশি সংখ্যাগুলো লিখবা পঁচাশি শুধু পঁচাশি লিখবা ঠিক আছে আর নিচে কত লিখবা দশমিকের পরে যত ঘর রয়েছে এক দিয়ে ততটা শূন্য দিবা বুঝতে পেরেছো দশমিকের পরে কত ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঘর না এক দিয়ে তেরোটা শূন্য দেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরোটা শূন্য দিয়েছি বুঝতে পেরেছো এবার সময় সময় চিহ্ন দেব আবার দাগ দেব উপরে পঁচাশি তো পঁচাশি লিখব আর নিচে একের সাথে তেরোটা শূন্য তার মানে দশ লেখে উপরে তেরো লিখতে পারবো বুঝতে পেরেছ একের সাথে তেরোটা শূন্য তার মানে কি দশ লেখে উপরে তেরো লিখতে পারবো সাপোজ তোমাদের আমি দেখাই দশ গুণ দশ তার মানে কত একশো আমরা আমরা জানি ঠিক আছে তাহলে একের সাথে দুইটা শূন্য তার মানে আমরা কত লিখতে পারি দশ লিখে উপরে দু লিখতে পারি বুঝতে পেরেছ একের সাথে দুইটা শূন্য তার মানে কি বুঝতে পারছি দশ লেখে উপরে দুই লিখতে পারি তো সেম দশ দুইটা মানে দশ লিখে দু লিখতে পারি তার মানে দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একশো তার মানে শূন্য দুইটা তাহলে দশ লিখে আবার দু লিখলে এই না একটা শূন্য এখানে দুই মানে দুটো শূন্য তিনটে শূন্য হয়ে গেল না এমন প্রশ্ন আসতে পারে দেখো এমন প্রশ্ন আসার কথা নয় কারণ আমি আবার বলছি একশো তার মানে কি বুঝতে পারছি এক দিয়ে যেহেতু দুটা শূন্য তাহলে দশ লিখে উপর দু লিখবো দশ উপরে উপরটি লিখব এখানে একের সাথে তেরোটা শূন্য না দশ লিখে তেরো লিখব কেন কারণ দশ দুইটা মানে দশ লিখে উপরে দুই লিখি তো সেম দশ দশ একশো একশো তো একশো মানে দুইটা শূন্য দশ লিখে উপরে দুই লিখবো বুঝতে পেরেছ এই জিনিসটা এবার দেখো একের সাথে তেরোটা শূন্য এই জন্য দশ লিখে তেরো লিখছি ঠিক আছে আমরা জানি যে এই সংখ্যাটাকে ঠিক আছে উপর থেকে নিচের নিচে থেকে যদি উপরে আনি চিহ্ন পাল্টে যাই ঠিক আছে ক্লিয়ার সমান সমান চিহ্ন দেবো এখানে এখন পঁচাশিটা লিখবো এখন যদি আমরা মনে করি যে দশ মানে টেন টু ডেভ তেরোকে আমরা উপরে লিখবো তাহলে টেন দি পাওয়ার তেরোর জায়গার টেন দি পাওয়ার মাইনাস তেরো হয়ে যাবে তেরোর চিহ্নটা প্লাস আসে এখন মাইনাস হয়ে যাবে কেন যদি এটাকে নিচের থেকে উপরে লিখতে যাই তো গুণ দিয়ে যদি উপরে লিখি টেন দি পাওয়ার তেরো হবে না কেন কারণ এটা নিচের থেকে উপরে এনেছি তার মানে নিশ্চয়ই তেরোর আগে প্লাস আসে মাইনাস দিতে হবে এতটুকু ক্লিয়ার আশা করি এবার সমান সমান চিহ্ন দেব। দেখো আদর্শ আকার মানে একটা জিনিস মাথায় রাখবা ঘর পরে দশমিক হবেই হবে আদর্শ আর মানে ঘর পর দশমিক হবে এখানে সংখ্যাগুলোর ঘর পর দশমিক আছে নাই তার মানে এইটের পরে দশমিক দেব এইট পয়েন্ট ফাইভ তার মানে এক ঘর আগে দশমিক বসিয়েছি তার মানে এক ঘর কমে যাবে এক ঘর আগে বসিয়েছি তার মানে এক ঘর কমে যাবে ক্লিয়ার গুণ টেন টোয়েন্টি পাওয়ার মাইনাস তেরো না মাইনাস টুয়েলভ হয়ে যাবে কেন এক ঘর কমেছে কারণ এক ঘর আগে দশমিক বসিয়েছি এই জন্য অঙ্কগুলি অবশ্যই বুঝবা ভালো করে অঙ্কগুলি তিনটি নিয়ম রয়েছে দেখো একটা হলো এমন দশমিকের নিয়ম দশমিক শূন্য দশমিক এমন থাকলে একটা নিয়ম আর এটাও সেম এটার মতো করে নিয়ম এমন থাকবে দশমিক টোটালে থাকবে না আর আরেকটা লাস্ট নিয়ম হলো এটা যেটা কয়েকটি সংখ্যার পরে থাকবে দশমিকটা ঠিক আছে বুঝতে পেরেছ এটা তোমাদের অঙ্কে বইয়ের মন নাই আমি নিজের থেকে জেনে রেখার জন্য দিয়েছি বুঝতে পেরেছো তিন রকম আদর্শ আকারের অঙ্ক তিন রকমের থাকবে একটা থাকবে প্রথমে শূন্য দশমিক দিয়ে শূন্য দশমিক এমন থাকলে দশমিকের মানে দশমিকটা ওঠানোর জন্য এমনভাবে করবা ঠিক আছে কিভাবে করবা দশমিকের পর করে রয়েছে একদিকে তত শূন্য লিখবার নিচ্ছে উপর শুরু সংখ্যাগুলিকে লিখবা তারপর পঁচাশিটা লিখলাম এটা কয়টা শূন্য দশ দিয়ে তত লিখবা এবার এটাকে এটার পরে এটা এসেছে ঠিক আছে তো এটাকে আমরা উপরে লেখার জন্য এই জন্য এটা প্লাসটা ম্যানেজ হয়েছে এবার এক ঘর পরে দশমিক দেওয়ার ক্ষেত্রে মানে এক ম্যানেজ করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ এটার মতো করে এটা করছি একদম সহজভাবে দেখো প্রথমে উপরে কী লিখবো শুধু সংখ্যাগুলিকে লিখবো নয় চার দুই না এ নয় চার দুই লিখবো নিচে কত লিখবো এক দিয়ে কয়টা শূন্য লিখব দশমিকের পরে যত ঘর রয়েছে তত ঘর লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ ঘন্টা টোটাল এক দিয়ে চোদ্দোটা শূন্য লিখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা ঠিক আছে এবার আমরা কী দেবো সময় সময় চিহ্ন দেবো এবার উপরে লিখবো নয় চার দুই এখানে এক দিয়ে কটা শূন্য চোদ্দ না দশ লিখে চোদ্দো লিখতে পারবো ঠিক আছে এখন যদি আমরা যদি এটাকে যদি উপরে লিখতে চাই এটার সাথে কি প্লাসটা ম্যানেজ হয়ে যাবে তাহলে নয় চার দুই গুণ পাওয়ার মাইনাস ফর্টিন হয়ে যাবে ঠিক আছে আমাদের কাজকে ঘর পরে দশমিক বসাতে হবে আদর্শ কার মানে এক ঘর পরে এটা দেখো এক ঘর পর দশমিক ঘর পরে দশমিক বসাবো তো এদিক থেকে দুই ঘর এদিকে মানে বাম দিকে দশমিক গিয়েছে মানে এখান থেকে দুই কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখান থেকে দুই ঘর বাম দিকে দশমিক গিয়েছে মানে দুই ঘর মাইনাস হয়ে যাবে গুণ এখন দেখো কত করে এসেছে দুই না তাহলে চোদ্দোটাকে কী হয়ে যাবে বারো হয়ে যাবে তাহলে টেন দি পাওয়ার মাইনাস চোদ্দো না মাইনাস বারো হয়ে যাবে তখন বুঝতে পেরেছো এটা আরেকবার দেখো এটা দশমিকের পরে কত করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো ঘন্যা এক ডে চোদ্দো শূন্য লিখেছি তার মানে দশ থেকে চোদ্দ লিখেছি শুধু সংখ্যাটা লিখেছি এই জন্য এটা লিখেছি এটা এটার থেকে উপরে গিয়েছি এই জন্য মাইনাস দিয়েছি তো দুই এদিকে বাম দিকে আসলো দশমিক দুই মাইনাস করে দিয়েছি বুঝতে পেরেছ আশা করি এবার এটা এই অঙ্কগুলি একদম সোজা এখানে টোটাল দশমিক নাই আমরা এক ঘর পরে দশমিক দিয়ে দেবো ছয়ের পরে দশমিক দিয়ে দেবো এই শূন্য দুই লিখবো এদিকে দশমিকের পরে আর কোনো শূন্যের পরে সংখ্যা আছে নাই তার মানে দশমিকের পর শূন্যের মান নাই যে এই শূন্যগুলিকে লিখতে হবে না ঠিক আছে এবার তো মানে মনে বস্ত্র আসতে পারে দশমিকের পরটা শূন্য আছে এটা কেন লিখেছি কারণ এই শূন্যের পরে আর একটা সংখ্যা রয়েছে এই জন্য এই শূন্যটা লিখেছি এই শূন্যগুলির পরে যদি সংখ্যা থাকতো তাহলে আমরা এই শূন্যগুলিকেও লিখতাম বুঝতে পেরেছো এখানে সংখ্যা এই তিনটা সংখ্যার পর আর শূন্যগুলির পর অন্য কোনো সংখ্যা নাই যে এই জন্য শূন্যগুলিকে লিখলাম না তো শুধু এক ঘর পর দশমিক লিখেছি দেব। এর ছয়ের পর টোটাল কতগুলো সংখ্যা রয়েছে ছয়ের পর দশমিক লিখেছি না এর ছয়ের পর টোটাল কতগুলো সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো না এই দশ লিখে পনেরো লিখবা হয়ে যাবে বুঝতে পেরেছ এক লাইনের অঙ্ক এক ঘর পরে দশমিক দিবা এক ঘর পরে যতগুলি সংখ্যা রয়েছে দশ লিখে উপরে তত লিখবা কেমন টোটাল এক দুই পনেরোটা আছে দশ লিখে পনেরো লিখেছি ঠিক আছে এটাও এটা অন্য রকম ওই আগেরগুলির একের দুইয়ের মতো করে ঠিক আছে শূন্য দশমিক রয়েছে এবার আমাদের দশমিকটাকে সরাতে হবে দশমিকটা ছয়টা হলে উপরের সংখ্যাগুলি কি লিখবো আট তিন সাত লিখব আট তিন সাত নিচে কয়টা লিখব দশমিকের পরে কত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো না দশ লিখে উপরে এগারো লিখে দিতে পারো কিন্তু আরেকটা এক ঘর লিখতে পারো যে ওই এক দিয়ে এগারোটা শূন্য লিখতে পারো আচ্ছা এই লাইনটা আমি করছি না তুমি এটা আগ্রহ কোল্ডটা বুঝেছ তার মানে দশ ডাইরেক্ট আমি দশ লিখে উপরে এগারো লিখে দিচ্ছি কেন দশ পর টোটাল এগারো ঘর এই জন্য এক লাইন লিখলাম না আর কি কেমন কোন লাইনটা লিখলাম না এই যে শূন্যগুলি দিয়ে যে এই লাইনটা লিখলাম না ঠিক আছে তো দশ লিখে এগারো লিখেছি কেন তিন ঘর তিন ঘর ছয় ঘর নয় ঘর দশ এগারো ঘর ঠিক আছে টেন থ্রিটি পাওয়ার ইলেভেন এবার সময় সময় চিহ্ন দেবো এটাকে আমরা উপরে লিখতে হবে উপরে লিখলে এগারোর সাথে মাইনাস হয়ে যাবে এইট থ্রি সেভেন গুণ টেন পাওয়ার মাইনাস এলেভেন হয়ে যাবে কেমন এবার এই দুই গুণ যদি এই বাম দিকে আনি দশমিক দুই কমাতে হবে না কমাতে হবে আর দশমিক তিন সাত না গুণ টেন টু তখন মাইনাস নয় হয়ে যাবে এগারো থেকে দুই কমে যাবে কেমন এবার এটা এগারোটা দশমিক নয় এই জন্য পরে দশমিক দেবো একগোর্ তিন দশমিক আ এক আট ছয় না এই গুণ টেন টু দশমিকের তিন তিনের পর টোটাল কতক্ষণ রয়েছে তিন ছয় নয় গুণ না এই টেন লিখে টেন লিখে দেবো উপরে ঠিক আছে কেন কারণ দশ ঘর টেন লিখেছি তো দেখো জেনে জন্য রেখের মানে জেনে রাখার জন্য আরেকটি অঙ্ক দিয়েছি এটা ঠিক আছে আসতে পারে এমন তোমাদের দেখো এখানে কেমনভাবে করবা আমাদের কি জানতে হবে কত ঘর পরে দশমিক দিতে হবে আদর্শ কাল লিখতে হলে ঘর পরে না এখানে পাঁচ ঘর পরে আছে দশমিক হবে হবে না এক ঘর পরে লিখতে হবে দশমিকটা তিন দশমিক এক দুই তিন চার পাঁচ না এইগুলো লিখবো নয় শূন্য আট সাত আট দেব টেন টু ডিব পাওয়ার কত লিখবো দেখো তিনের পরে কত ঘর আগে এসেছে দশমিকটা এখান থেকে এখানে কত ঘর আগে এসেছে দশমিকটা এক ঘর দুই ঘর তিন ঘর চার এ টেন লেখে ফোর লিখে দেবো শেষ হয়ে যাবে আবার বুঝো প্রথমে তিন লিখে দশমিক দিয়ে দেবো এখানে যা দশমিকটা এসেছে কত ঘর আগে এসেছে এক ঘর দুই গর তিন না এই টেন লেখে ওপরে ফোর লিখে দেব ঠিক আছে বুঝতে পেরেছো শেষ তো আজকের ভিডিওটুটুকু পরবর্তী পার্ট টুটা আমি দুই রঙ করলে আলোচনা করবো টাটা